বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের আম্পায়ারিং নিয়ে বিতর্ক যেন থামছেই না। এই টেস্টের প্রথম দিনে পাঁচটি বিতর্কিত আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন অনফিল্ড আম্পায়াররা। এরপর দ্বিতীয় দিনেও এর ব্যতিক্রম ঘটেনি। আর আজ তৃতীয় দিনে এসে আরও একবার বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন। শরীফুল ইসলামের ওভারের পঞ্চম বলের খেলা চলছিল তখন। তার অফসাইডের বলটি অ্যান্ডারসন ফিলিপের ব্যাট স্পর্শ করে চলে যায় কিপার নুরুল হাসান সোহানের হাতে। দারুণ দক্ষতায় বলটি তালুবন্দি করেন নুরুল হাসান সোহান। এ সময় আবেদন করে বাংলাদেশি ক্রিকেটাররা, তবে টাইগার ক্রিকেটারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার উইলসন। এরপরই সাথে সাথে রিভিউ নিয়ে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। পরে রিভিউতে দেখা যায় বলটি ব্যাট স্পর্শ করেই গিয়েছে কিপার নুরুল হাসান সোহানের হাতে, যার ফলে শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত দিতে হয়েছিল অনফিল্ড আম্পায়ার উইলসনকে। আউট দিয়ে কিছুটা হাসলেন তিনি, নিজের ভুল স্বীকার করে নিয়েছেন এই আম্পায়ার। আর রিভিউ নিয়েই দারুণভাবে সফল হয়েছেন সাকিব।